ওয়েলকাম টু বব পিনপিচ আওয়ার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিও। আর মেনলি এটাতে একটা মাত্র ট্রান্সফার রিউমারই রয়েছে, একদমই রিউমার পর্যায়ে রয়েছে। এখনো অব্দি নেগোসিয়েশন একটা লেভেলে পৌঁছে গেলেও এখনো কনফার্মেশনের জায়গা তৈরি হয়নি, এবং সেই স্টোরিটা একটু শেয়ার করতে চাই এবং আসার চান্স প্রবাবিলিটি কতটা রয়েছে এই প্লেয়ারটার ইস্ট বেঙ্গলে আসার, সেই নিয়ে মেনলি কথা বলবো, শুরু করবো। কিন্তু তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, রেগুলার ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও। দেখো শুরুতেই বলবো, হ্যাঁ নিশ্চিতভাবে এখানে আরিদানের সান্ত্বনার কথা বলবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিষয় বলে দিই যে আরও বেশ কিছু ইয়াং ইন্ডিয়ান প্লেয়ার, একদম বলা উচিত যে যখন আইএসএল এর বিভিন্ন প্লেয়ারকে পাওয়ার দরজাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে ইস্ট বেঙ্গলের সামনে, তখন তারা কিন্তু অনেক আই লিগের উঠতি প্লেয়ারদের দিকে টার্গেট করেছে, যারা এবার দারুণ পারফর্ম করেছে, চ্যাম্পিয়ন টিমে থেকেছে, রানার্স টিমে থেকেছে, আরও ভালো টিম যারা পারফর্ম করেছে সেভাবে, সেই রকম টিম থেকেও কিন্তু অনেক প্লেয়ারের নাম এই মুহূর্তে উঠে আসছে। এইরকম প্রায় ছ থেকে সাতজন প্লেয়ারের ভিডিও, বায়োডেটা, সমস্ত কিছু ইন ডিটেলসে কোচিং স্টাফকে পাঠানো হয়েছে, বা রাদার বলা ভালো যে রবি ফাউলার এবং টনি গ্র্যান্টকে পাঠানো হয়েছে। তারা কনসিডার করবেন যে কোন প্লেয়ারদের দিকে আলটিমেট গ্রিন সিগন্যাল দেওয়া যাবে। অনেক প্লেয়ারের নাম ভেসে বেড়াচ্ছে, সেটা নিয়ে নিশ্চিতভাবে পরে কথা বলবো, কিন্তু এই ভিডিওটাতে মেনলি বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা, আরিদানে সান্তানা, যাকে নিয়ে অনেক দিন আগে গুঞ্জন উঠেছিল যে আরিদানে সান্তানা ইস্ট বেঙ্গলে আসতে চলেছে এরকম একটা ব্যাপার। কিন্তু তারপর ওই ফাইনাল এগ্রিমেন্ট সাইনিং থেকে শুরু করে আরো বিভিন্ন বিষয়ে একটা জটিলতা তৈরি হওয়ার ফলে কিন্তু অনেক প্লেয়ারের সাথে কথাবার্তা একটা লেভেল অব্দি গিয়ে পৌঁছানোর পরেও সেটা থেমে যায়, মানে থেমে যেতে বাধ্য হয় এরকম একটা পরিস্থিতিতে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতি এই মুহূর্তে যেটা এসে দাঁড়িয়েছে ইস্ট বেঙ্গলের কাছে, যে টিম বিল্ড আপে আগামী সিজনের জন্য দল তৈরি করতে কোথাও এই মুহূর্তে কোনো বাধা নেই, এবং সেই কারণে তারা বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারের কাছে পৌঁছচ্ছে, যাদের সাথে কথাবার্তা একটা সময় অবধি পৌঁছে গিয়ে তারপর ভেস্তে গেছিল বা কোথাও পোস্টপন হয়েছিল। অলরেডি এর আগে আমি তোমাদের বলেছি যে অনেক প্লেয়ারের সাথে অলরেডি সেই সমস্ত টিমের কন্ট্রাক্ট এক্সটেন্ড হয়েছে, বা তারা অন্য টিমে জয়েন করছে, বা অন্য টিম তাদেরকে নেওয়ার জন্য অল আউট যাচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে আসে এরকম প্লেয়ারকে পাওয়া যাবে না। কিন্তু এরকম অবস্থাতে দাঁড়িয়ে ফরেনার সাইন করানোর জন্য ইস্ট বেঙ্গল ক্লাব এই মুহূর্তে তাদের রিক্রুটার ম্যানেজমেন্টের লোকজন যথেষ্ট পরিশ্রম করছে। দিয়েগো মরিশোর নাম ভেসে উঠলেও আমি জানি না দিয়েগো মরিশোর কথা আগামী কয়েকদিনের মধ্যে আবারও ফিরে আসতে পারে। তার কারণটা হলো এখনও সে না তো উড়িষ্যা এফসির সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে, না তো কেরালা ব্লাস্টার্স এফসিকে তার কনসেন্ট দিয়েছে। ইভেন শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল আবারও তার সাথে কথাবার্তা শুরু করতে পারে, এখনও অবধি শুরু হয়নি। তবে গত কয়েকদিন ধরে আরিদানে সান্তানার সাথে আবারও কথাবার্তা শুরু করেছে, এবং আরিদানে সান্তানা এমন একটা স্টেজে এসে দাঁড়িয়ে রয়েছে, তার কাছে চেন্নাইন এফসির অফার ছিল, যদিও সেই অফারে নাকি তিনি খুব একটা সন্তুষ্ট নন, সেই কারণে হয়তো চেন্নাইন এফসিতে মোস্ট প্রবাবলি তিনি নাও যেতে পারেন। এখন অবধি তিনি কোনো রকম ভাবেই আর একটা লেভেলে নেগোসিয়েশনের পর আর কোন রকম কথাবার্তা এগোয়নি। হায়দ্রাবাদ এফসি এই জায়গাটাতে এখন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়ে রয়েছে যে হায়দ্রাবাদ এফসির অফারের ক্ষেত্রে তিনি কি করবেন। সেখানে ম্যানুয়েল মার্কোস রোকার মতো একজন কোচ রয়েছেন, সেখানে অলরেডি সে টিমের ক্যাপ্টেন ছিল, এরকম একটা অবস্থা থেকে দাঁড়িয়ে এখনো অব্দি হায়দ্রাবাদ এফসির কাছ থেকে না তো আরিদানে সান্তানা রিলিজ চেয়েছে, না তো অন্য কোনো ক্লাবে যাবে এরকম একটা কথা কিছু বলেছে, না তো হায়দ্রাবাদ এফসির কাছে সে কন্ট্রাক্ট এক্সটেনশনের যে অফারটা রয়েছে সেটাতে এখনো অব্দি সে সম্মতি জানিয়েছে। এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল যখন এর আগে তাকে অফার করেছিল সেটা খুব একটা বেশি দূর গড়ায়নি, কারণ ওই বিভিন্ন পরিস্থিতির জন্য টিম বিল্ড আপটা একটা জায়গাতে গিয়ে বন্ধ হয়ে গেছিল। কিন্তু গত দু থেকে তিন দিন আগে আবারও আরিদানে সান্তানার কাছে মেল যায়, তার এজেন্টের সাথে কথাবার্তা শুরু হয়, প্লেয়ারের সাথে পার্সোনালি কথাবার্তা শুরু করেন রিক্রুটাররা, তাকে পুরো জিনিসটা বোঝে। ইভেন শোনা যাচ্ছে যে কোচ রবি ফাউলারের সাথেও নাকি তার কথা হয়েছে, এমনও অফার দেওয়া হয়েছে যে যদি আরিদানে সান্তানা ইস্ট বেঙ্গল টিমে আসে তাহলে তাকে ক্যাপ্টেন প্রজেক্টও করা হতে পারে, তার যে এক্সপিরিয়েন্স রয়েছে, তার আইএসএল এই দু বছরে যা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে, এই জায়গাগুলোকে টিম ম্যানেজমেন্ট কোথাও একটা কাজে লাগাতে চাইছে। এই সূত্র ধরেই কিন্তু প্রবল একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে একটা ক্লিয়ার পিকচার আমরা দেখতে পারবো যে আরিদানে সান্তানা আলটিমেট কি ডিসিশন নিতে চলেছে, হায়দ্রাবাদে থাকতে চলেছে, ইস্ট বেঙ্গলে আসতে চলেছে, নাকি অন্য কোনো ক্লাবে আবারও তাকে নিয়ে টানাপোড়েন শুরু হয়। কিন্তু এর বাইরে, মানে এই তিনটে ক্লাবের বাইরে কিন্তু এখনো অবধি কোনো চার নম্বর ক্লাব এসে ঢোকেনি যারা আরিদানে সান্তানাকে নিতে চলেছে, বা কোথাও একটা প্রবাবিলিটি তৈরি হয়েছে যে আরিদানে সান্তানা অন্য একটি ক্লাবে জয়েন করতে পারে। দুটি বিষয় এই মুহূর্তে, যে এক, আইদার সে হায়দ্রাবাদ এফসির সাথে
কন্ট্রাক্ট এক্সটেন্ড করবে, অথবা সে এসসি ইস্ট বেঙ্গলের অফার অ্যাকসেপ্ট করে আলটিমেট এসসি ইস্ট বেঙ্গলে জয়েন করবে, লালুর জার্সি গায়ে চাপাবে। এবার সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে এবং রবি ফাউলারও কত দূর অবধি তাকে কনভিন্স করতে পারে, কারণ এই মুহূর্তে বেশ কিছু প্লেয়ার হাতছাড়া হয়ে গেছে, মাথি স্টেটমেন্ট অলমোস্ট বেরিয়ে যাচ্ছে, আগের সিজনের প্রায় প্রত্যেক প্লেয়ারকেই তিনি ছেড়ে ফেলতে চলেছেন, হয়তো শেষ অব্দি অ্যান্টনি পিলকিংটনই থেকে যেতে পারেন এই টিমটাতে। ব্রাইট এনোবাঘারে এখনো অবধি ব্রাইট চাইছে সে ইন্ডিয়াতে থাকতে, ইস্ট বেঙ্গলে থাকতে, কিন্তু বিষয়টা হলো তাকে স্টিল নাও আজকের দিনে দাঁড়িয়েও এখনো অবধি তাকে কিন্তু কনফার্মেশন দেওয়া হয়নি যে আগামী সিজনে ব্রাইট এনোবাঘারে থাকছে কিনা। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব বেশ কিছু ফরেনারকে কনফার্ম করে নেওয়ার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট দৌড়বে এবং সেটাই এই মুহূর্তে চলছে। আর দেখা যাক, আমাদের নজর থাকবে আগামী কয়েকদিনের মধ্যে, হয়তো বেশ কিছু ছবি পরিষ্কার হবে যে কোন কোন প্লেয়ারকে তারা তাদের র্যাডার থেকে তুলে নিতে পারলো। আর এই ভিডিওটা অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।